এগুলো হচ্ছে আজকে ডেলিভারি পাঠাবো, সবগুলোই হচ্ছে গিয়ে সিলেট শহরের মধ্যে। বাইক দিবে? বাইক স্যামসাং কিনে ভালো একটা। অস্থির খিচুড়ি হয়েছে। এই লোকটা কোনো সময় দেয় না, সারাদিন অফিস অফিস অফিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। আজকে আপনাদের সুন্দর একটা জিনিস দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। এটা মূলত হচ্ছে গিয়ে এগুলো কি বলে, এই গাছগুলো ছিল, ঠিক আছে, এই গাছগুলো লাগিয়েছিলাম, বাট গাছগুলো সব মরে গেছে। আর এটার সাথে এই একটা চারা ছিল, সেই চারাটা সুন্দর বড় হয়েছে। এটা মেবি চন্দ্রমল্লিকা বলে, না আমি নাম যদি ভুল না বলি, তো সেটা থেকে সুন্দর একটা ফুল হয়েছে, যেটা দেখে মনটা ভালো হয়ে গেল আজকে সকাল সকাল। ঠিক আছে, এটা মরে গেছে তো কি হয়েছে। প্রচণ্ড ব্যস্ততার কারণে এখন রেগুলার আসলে ব্লগ দিতে পারছি না, ব্লগ আসলে শ্যুটও করতে পারতেছি না যে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে কি, আমি ডাক্তার কাছে যাব আমার রিপোর্টগুলো দেখানোর জন্য। আচ্ছা, ডাইনিং টেবিলটা কি তোমার দখলে থাকবে? এখানে আমরা হাঁড়ি পাতিল কিছু রাখতে পারবো না, জগ রাখতে পারবো না। এই যে এই যে, একটু হাসি দেখাও, মুখে খাবার নিয়ে বসে আছো কেন, একটু হাসি দেখাও। যদিও ডাক্তারের কাছে গিয়েছি আমরা প্রায় আড়াইটা তিনটা বাজে, বাট আবহাওয়া দেখে মনে হচ্ছে যে একদমই মেঘলা, বাট প্রচন্ড রকমের গরম ছিল, থমথমে একটা আবহাওয়া। তো চলে এসেছি এখানে, আর ডাক্তার আসলে রিপোর্ট দেওয়ার পর, দেখার পরে কোনো প্রবলেমই বলল না যে হ্যাঁ কোনো প্রবলেম আছে। এই লোকটা কোনো সময় দেয় না, সারাদিন অফিস অফিস অফিস। আজকে অনেক কষ্টে সময় বের করে সে ডাক্তারের কাছে নিয়ে আসছে, বাট তারপরে সে খালি বলতেছে দেরি হইতেছে, রিপোর্ট দেখানোর কথা আরো 4-5 দিন আগে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। কাজল দিছিলাম কালকে, ওগুলো লেটকায় আছে। ঠিক আছে, যাই হোক, আজকে ইফতারে হচ্ছে বেগুনি। বেগুনি কে ভাবছে আজকে? পচা পচা বেগুনি ভাবছে না না আজকে। আর এটা হচ্ছে গিয়ে ছোলা, আজকে একদম সিম্পল। এখানে আছে জিলাপি, এখানে আছে সালাদ, এটা হচ্ছে শরবতে দেওয়ার জন্য তোকমা আর ভুষি, আজকে হচ্ছে ভুনা খিচুড়ি। এই যে অস্থির খিচুড়ি হয়েছে, হ্যাঁ বাবা। আর হচ্ছে গিয়ে গরুর মাংস, ঠিক আছে, হাড়ি পাতুল সহই নিয়ে আসছি। অনেক তেল হয়েছে গোস্তে গো। তো গতকালকে আর ভিডিও করিনি, পরের দিন সকালবেলা আবার হচ্ছে একটু বের হচ্ছে। ঠিক আছে, তোমার জন্য মজা নিয়ে আসবো, তুমি ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দরজা লাগিয়ে দাও, দরজা লাগিয়ে দাও, থ্যাংক ইউ বাবা। এখন আর বাইরে গেলে আফিফ ওইভাবে কান্না করে না যে আম্মু আমাকে নিয়ে যাও, আমি যাবো, খুব সুন্দরভাবে এসে থাকে। ঠিক আছে, ওরা বলি যে আমরা ঘুরতে যাচ্ছি না, তাইলে ও বোঝে আর কি। অনেকদিন ধরে চেহারার অবস্থা একদম বিধ্বস্ত, কারণ হচ্ছে ঘুম হয় না, ব্রণ ট্রণ হয়ে অবস্থা খারাপ, রাস্তায় এত পরিমাণে জ্যাম। এখানে মেডি মার্টে আসছি, এখান থেকে হচ্ছে ডাক্তার আমার পায়ের জন্য হিল কুশনই মনে হয় বলল, সেটা নিতে বলছে, তো সেটা নেওয়ার জন্য আসছি। ৬৮০ টাকা এখানে রোগীর বেড, যে বেডও পাওয়া যায় না, একটু যে চেয়ার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, বিশেষ করে রোগীদের জন্য। মনে করেন সার্জিক্যাল বলে না, বল কি জন্য, বাচ্চাদের জন্য? না না, কান তাই ওই যে আছে না, মেরিবার থেকে যাওয়ার পথে একটু নয়া সড়ক যাবো আফিফ আবরারের জন্য একটু ড্রেস দেখতে, আর সেই সাথে আমার কিছু কসমেটিক্স রেগুলার ওয়ারের দরকার ছিল। তো হঠাৎ করেই পাশে হচ্ছে কসমেটিক্সের শোরুম দেখলাম, রেডের শোরুম, এখানে আগে আসা হয়নি, তো ঢুকে পড়লাম, এখান থেকে ঝটপট কিনে তারপরে হচ্ছে বের হয়ে গেলাম। আর রেডের ওনার যারা ছিলেন তারা অবশ্য হয়তো আমাকে চিনতে পেরেছে, যাই হোক কথাবার্তা হলো তাদের সাথে, অনেক বেশি আন্তরিক ছিল আপু ভাইয়া। নাম দেখে দেখে
এখন আসছি হচ্ছে গিয়ে করিমুল্লায়, করিমুল্লায় যাব। আর নয়া সড়ক দিয়ে আসার সময় হচ্ছে গিয়ে কিছু টুকটাক কসমেটিক্স কেনার ছিল, তখন হচ্ছে রেডে গিয়েছিলাম। তো রেড টিকিটটা নিয়ে সেখানে শব্দ হচ্ছে, রেড টিকিটটা নিয়ে আসলাম হচ্ছে করিমুল্লায়। করিমুল্লায় কিছু কেনাকাটা আছে, তারপরে যাব হচ্ছে জিন্দাবাজার। তাই তো চলতেছে। আর আজকে প্রচণ্ড রকমের গরম, গত দুই দিন এতটা গরম ছিল না দিনের বেলা, কিন্তু ওই সময় আসলে বের হওয়া হয় নাই। আর এখানে দেখলে মনে হয় যে কোনো মানে মোটরসাইকেলের ফ্যাক্টরিতে চলে আসছি, এত গাড়ি এখানে। এই মার্কেটে আসলে আমরা রাস্তা খুঁজে পাই না, সামনের গেট পিছনের গেট, মানে আপনার ভাইয়াই চিনে না। আর আমি তো নর্মাল ছোটোখাটো মার্কেটে ঢুকলেই চিনি না। ও এখানে গাড়ি দিবে, গাড়ি বাইক দিবে, বাইক। হ্যাঁ জিক স্যার, এবার শপিং করে জিক স্যার আমরাই জিতে নেব। স্যামসাং কিনে ভালো একটা, স্যামসাং কিনে ভালো। তাহলে বাইক তোমার কালার সুন্দর আছে, ব্লু কালার। আরে নিয়ে নাও, তুমি মোবাইল কিনলেই বাইক তোমার, আমার মন বলছে। আর আপনাদের সাথে একেবারে যেহেতু ভিডিও শেয়ার করা হচ্ছে না, তাই র্যান্ডমভাবে এই ভিডিওটা করা, মানে আমাদের শপিংয়ে ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও করেছি। আর খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ওভাবে ডিটেলসে কেনাকাটার ভিডিও করতে পারিনি। তো করিমুল্লার পাঁচতলায় হচ্ছে যাচ্ছিলাম, নিচে পাঞ্জাবির কাপড়ের দোকানগুলো একটু দেখলাম, দেন হচ্ছে পাঁচতলায় গিয়েছি। এখান থেকে হচ্ছে আমাদের বাসার মোবাইলের একটা চার্জার লাগবে, আর হচ্ছে আমার ভিডিও করার জন্য কিছু এক্সেসরিজ লাগবে, তো সেগুলো একটু দেখতেছিলাম। তো উপরে অবশ্য ফাঁকা আছে, মার্কেটের নিচে অবশ্য প্রচুর মানুষ, কারণ যেহেতু ঈদ চলে আসছে, জামাকাপড় কেনাকাটা এইসব নিয়ে মানুষ অনেক বেশি ব্যস্ত। গত প্রায় তিন চার দিন ধরে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না, তাই আমার পছন্দের সব আপুরা আমাকে অলরেডি নক করছে যে আপু কোনো সমস্যা কিনা বা বেশি অসুস্থ কিনা, তো সেই জন্যই ছোট্ট করে এই ব্লগটা দেওয়া। এগুলো হচ্ছে আজকে ডেলিভারি পাঠাবো, সবগুলোই হচ্ছে গিয়ে সিলেট শহরের মধ্যে। আর রাতে পাঠাবো, মানে সন্ধ্যায় পাঠাবো হচ্ছে গিয়ে ইসেরটা কি বলে সিলেটের বাইরে যেগুলো আছে ওইগুলো। এই যে জিলাপি খাবো, আপনি আসুন। জিলাপি কাস্টার্ডের জন্য এখানে হচ্ছে আপেল, কলা আর খেজুর কাটা হয়েছে। জিলাপি চিরা ভিজাইছে, এটা লাল চিরা, আজকে কাস্টার্ডে দিব। এখানে হচ্ছে খেজুর আর শসা, এখানে চোকমা ভিজানো আছে, এটার মধ্যে হচ্ছে ছোলা, আর এটা হচ্ছে বাঙ্গি, এই বছর প্রথম আনা হয়েছে। আজকে শরীর বেশি খারাপ লাগতেছে, কথা বাড়িতেছে না। আপি বেটা খাও, বাঙ্গি খাও, বাঙ্গি খাও, এটাই বাঙ্গি খাও, বাঙ্গি খাই না।